ঢাকা আবু ধাবি রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 19 আগস্ট বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে এক নোটিশে এ তথ্য দেয়া হয়েছে। ওয়েবসাইটে আরও বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছ থেকে পরবর্তী নির্দেশনা পাওয়ার আগ পর্যন্ত ঢাকা আবু ধাবি রুটের ফ্লাইট চলাচল অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হলো। দুবাই, কুয়ালালামপুর ও লন্ডন রুটের ফ্লাইট ছাড়া বাকি সব আন্তর্জাতিক ফ্লাইট 31 আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে। তবে ঢাকা থেকে যুক্তরাজ্যের ম্যানচেস্টারের ফ্লাইট 30 সেপ্টেম্বর পর্যন্ত স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বিমান। We do have some occasional light bumps forecast for today's flight, so please make sure you find a comfortable setting on your seatbelt. লন্ডন থেকে প্রচারিত অতি প্রবাসীর কণ্ঠস্বর 52 বাংলা। 52-এর রক্তস্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন, মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস। 52 বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে, কানেক্টিং বাংলা গ্লোবালি।